হাই গাইজ নোটিস উইথ গভমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনার যদি বয়স পনেরো থেকে চব্বিশ বছর হয়ে থাকে এবং আপনি যদি ভারতের ডিফেন্স বিভাগে কাজ করতে ইচ্ছুক হন যেমন ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিতে কিন্তু যদি আপনি কাজ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কেননা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে ইতিমধ্যেই কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে পনেরো থেকে নিয়ে চব্বিশ বছরের ভেতরে তো বন্ধুরা দেখুন পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করতে হবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কী কী পুরো ডিটেলস আপনাদের সামনে পুরো আলোচনা করব। তাই দেখতে থাকুন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসতে গেলে আপনাকে টাইপ করতে হবে ডাব্লু এবং আপনি যখন এই পেজে আসবেন ডান দিকে দেখতে পাবেন তিনটি লাইন এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন ডান দিকে এর উপরে ক্লিক করবেন যখন আপনি ওর উপরে ক্লিক করবেন বাম দিকে আবার আসবেন এবং বাম দিকে দেখবেন আওয়ার ইউনিট বলে একটি জায়গা পাবেন সেখানে ক্লিক করবেন আওয়ার ইউনিটে যখন ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে একটি নতুন পেজে এবং এই পেজে আসার পরে দেখবেন ছ নম্বর কলমে দেখতে পাবেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট সেন্টার সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আরও একটি নতুন পেজে এবং এই পেজে আসার পরে এখানে দেখতে পাবেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্টে একটি শুধু লেখা উঠছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি সেই লিঙ্কে ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু নিয়ে যাবে আরও একটি পেজে এবং এই পেজে আসলেই কিন্তু আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন তো দেখুন এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে ও সি অ্যাডভার্টিজমেন্ট ফর এংগেজমেন্ট অফ ফিফটি সিক্স ব্যাচ অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইজ লাইকলি টু বি পাবলিশ ইন নিউজ এমপ্লয়মেন্ট নিউজ অন এখানে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু এই খবরটি এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু দেওয়া হয়নি দেখুন চার তারিখে কিন্তু পাবলিশ হবে চার তারিখে পাবলিশ হবে তার আগে কিন্তু আপনাদের এই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিলাম এখানে দেখুন প্লিজ ক্লিক হেয়ার ফর শর্ট অ্যাডভার্টিজমেন্ট কাইন্ডলি নোট দ্যাট দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ইজ লাইকলি টু বি ওপেন ইন লাস্ট উইক ডিসেম্বর টু থাউজেন্ড তার জন্য আপনাদের এই নোটিশটি দেখতে গেলে ক্লিক হেয়ার বলে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে ওকেতে ক্লিক করতে হবে এবং ওকেতে ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবং কন্টিনিউয়ে ক্লিক করলে কিন্তু আপনার পুরো নোটিশটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই নোটিশটি ডাউনলোড করে নিলে কিন্তু আপনি পুরোটাই দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নোটিশ এবং এখানে কী বলা হয়েছে দেখে নিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এখানে দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখুন যে এখানে কিন্তু পুরো ডিটেলস বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন স্যাল বি ইনভাইট ফর এঙ্গেজমেন্ট অফ ফিফটি সিক্স ব্যাচ ফর আই নন আইটিআই অ্যান্ড আইটিআই ক্যাটেগরি এখানে বন্ধুরা একটি কথা আপনাদের ক্লিয়ার করে দিই যে এখানে কিন্তু যারা নন আইটিআই আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা আইটিআই থেকে সার্টিফিকেট পাস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু আবেদন করতে পারবেন দ্য ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এখানে দেখতে পাচ্ছেন নাইনটিন সিক্সটি ওয়ান অর্ডিন্যান্স অ্যান্ড অর্ডিনেন্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিজ লোকেটেড ইন ডিফারেন্স স্টেট অ্যাক্রস ইন্ডিয়া তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ভারতের ভেতরে যে কোনো ফ্যাক্টরিতে কিন্তু আপনার এই চাকরিটি হতে পারে যেমন কলকাতাতেও হতে পারে দেখুন এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশনগুলি এখানে দেখে নিতে হবে আপনাদের ফর নন আইটিআই ক্যাটেগরিদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট আপনাকে থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্ট অঙ্ক এবং সায়েন্স গ্রুপে কিন্তু আপনার চল্লিশ পারসেন্ট রেজাল্ট থাকতে হবে এটি কিন্তু নন আইটিআই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং যারা আইটিআই থেকে পাস করে আছেন তাদের ক্ষেত্রে এখানে দেখে নিন পাস্ট রিলেভেন্ট ট্রেড টেস্ট ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই এনসিভিটি অর এস সিভিটি অর এনি আদার অথরিটি স্পেসিফাইড থ্রু গ্যাজেট নোটিফিকেশান অফ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যারা আইটিআই থেকে পাস করে আছেন আইটিআইয়ের যে কোনো ট্রেডের উপরে কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখানে দেখুন কোয়ালিফিকে কোয়ালিফাইং এজের ক্ষেত্রে দেখুন কোয়ালিফাইং এজের ক্ষেত্রে কী বলা হয়েছে যে পনেরো থেকে নিয়ে চব্বিশ বছরের ভেতরে কিন্তু আপনার বয়সটি থাকতে হবে অ্যাজ অন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট পর্যন্ত আপনার বয়সটি যাতে পনেরো থেকে নিয়ে চব্বিশ বছরের ভেতরে হয় দেখুন রিল্যাক্সেশান ইজ আপার এজ লিমিট ইজ অ্যাডমিসেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুল যদি আপনার বয়স বেশি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবেন যেমন কাস্ট অনুযায়ী ছাড় থাকে তেমনই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আর বিশেষ কিছু বলার মতো নেই বন্ধুরা এখানে এই ফর্মটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন কখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখে নিন লাইকলি টু বি ওপেন ক্যান্ডিডেট ইজ লাইকলি টু বি ওপেন ইন লাস্ট উইক অফ ডিসেম্বর টু তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এসব পদের জন্য তো বন্ধুরা এই ইনফরমেশনগুলি অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেননা অনেকেই ছোট্ট সুযোগের ছোট্ট সুযোগগুলি খুঁজে পায় না বলে অনেকেই হয়তো বেকারত্বের ছায়া বয়ে বেরাচ্ছে তাই অবশ্যই ভিডিও শেয়ার করুন এবং সকলকে জানতে সুযোগ করে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য